বাংলায় বলে দুরাত্মার ছলের অভাব হয় না। এই বাংলায় এখন দুর্নীতিগ্রস্তদেরও ছলের অভাব হয় না। তারা সিবিআই বা ইডির হানার মুখে, বাড়িতে খানাতল্লাশির মুখে অথবা তাদের ডাক পেয়ে জেরার মুখে পড়লেই আপনি অবধারিতভাবে জানবেন তারা একটি কথাই বলবে, কি না রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নাকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। গতকাল এই একই অভিযোগে সাংবাদিক বৈঠকে সরব হওয়ার শেষে ফিরহাদ হাকিমকে যখন জিজ্ঞাসা করেছিলেন জনৈক সাংবাদিক ওই সাংবাদিক বৈঠকে যিনি উপস্থিত ছিলেন, আচ্ছা রাজনৈতিক প্রতিহিংসাটা কেন, আপনাকে কি তবে বিজেপি কখনো তাঁদের দলে যোগ দিতে বলেছিল? না পেয়ে, অর্থাৎ তাঁদের দলে না পেয়ে তারপর আপনার বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে এগিয়ে দিয়েছে? তার উত্তরে ফিরহাদ হাকিম বলেছিলেন, সেটা আমি আপনাকে কানে কানে বলে দেব। ভাবুন একবার, একটা সিরিয়াস অ্যালিগেশন, অত্যন্ত অত্যন্ত জরুরি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা অপরাধের তদন্তের প্রয়োজন বুঝে নয়, সাক্ষ্য প্রমাণ তথ্য দেখে নয় বা কোনো নির্দিষ্ট তথ্য বা ক্লুয়ের ভিত্তিতে নয়, তারা রীতিমতো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য শাসক দল যেমন নির্দেশ দিচ্ছে তেমন তদন্ত করছে। আর তার সপক্ষে যখন রাজনৈতিকবিদদের কাছ থেকে বা নেতাদের কাছ থেকে যখন আমরা প্রমাণ চাইছি, শুধু এইটুকু জিজ্ঞাসা করছি যে বিজেপি কি আপনাকে প্রস্তাব দিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার? আপনি বললেন একটু আগে যে বিজেপি নাকি ওয়াশিং মেশিন, তো বিজেপির সেই ওয়াশিং মেশিনে যাওয়ার জন্য এবং গিয়ে পরিষ্কার হয়ে আসার জন্য আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কি? তখন বলছেন আপনাকে কানে কানে বলে দেব। প্রকাশ্যে এত বড় অভিযোগ করতে পারেন, আর প্রমাণটা কানে কানে কেন, ওটা আড়ালে দিতে চান কেন? তখনই বোঝা গিয়েছিল অভিযোগের সারবত্তা। আজ সকালে সিবিআই এর হানা আরেকবার বুঝিয়ে দিল ওই অভিযোগের সত্যি কোনোদিন কোনো সারবত্তা আসলে ছিলই না, ওটা অনেকটা দুরাত্মার, মানে ওই দুর্নীতির ছলের অভাব হয় না সেরকম। আজ বিজেপি বিধায়ক এবং নদিয়া দক্ষিণ জেলার বিজেপির সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা, কেন? পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে, ঠিক যে কারণে গতকাল ফিরহাদ হাকিমের বাড়িতে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা তিনি করেছেন যে তাকে নাকি তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করানো হচ্ছিল, ঠিক গতকাল যে কারণে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল, ঠিক আজকে একইভাবে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতেও এবং ওই পুরসভাতেও হানা দিয়েছে। তাহলে এবার পার্থসারথি চট্টোপাধ্যায়কে বিজেপি হেনস্থা করছে কিসের জন্য? তিনি তো বিজেপিতেই আছেন, বরং তিনি তৃণমূলে ছিলেন যখন এই দুর্নীতি অভিযোগ উঠছে, অর্থাৎ যে সময়ে নিয়োগগুলো হয়েছে। তিনি বেরিয়ে আসার পরে, অর্থাৎ সিবিআই তার তদন্ত শেষ করে আজকের মতো চলে যাওয়ার পর, খানাতল্লাশি শেষ করে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর, এটা স্বীকারও করেছেন যে হ্যাঁ, ওই দাগি অয়নশীলের সংস্থাকে রানাঘাট পুরসভা দুবার অন্তত লোক নিয়োগের বরাত দিয়েছিল। কেন, কার নির্দেশে? পার্থসারথি চ্যাটার্জি কি নিজে নিজেই সিদ্ধান্তটা নিয়েছিলেন নাকি কেউ তাকে নিতে বলেছিলেন? যদি নিজে নিয়ে থাকেন এবং নিজে এত বড় দুর্নীতি করে থাকেন তাহলে তারও তো জেলে যাওয়া উচিত, তিনিও তো মানুষের চাকরি খেয়েছেন। কই বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা বিবৃতিও দেখলাম না তো, তাকে হ্যারাস করা হচ্ছে, তিনি আদৌ এমন কোনো কাজ করেননি। শুভেন্দু অধিকারী একটি বিবৃতি দিয়েছেন কিন্তু সেখানে কোথাও তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এক চিমটে সন্দেহ প্রকাশ নেই। অর্থাৎ নিজের দলের এমএলএর বাড়িতে, জেলা সভাপতির বাড়িতে সিবিআই হানা দিলে বিজেপি তদন্তকে স্বাগত জানাচ্ছে, আর ফিরহাদ হাকিমরা অভিযোগ করে বলছেন কানে কানে বলে দেবো বিজেপি ডেকেছিল কিনা। স্পষ্ট, ওই প্রতিহিংসার রাজনীতির তত্ত্ব আসলে একটি বিরাট মিথ্যা। ঠিক যতটা বড়, যতটা গভীর দুর্নীতির ষড়যন্ত্র, ঠিক ততটাই মিথ্যা প্রতিহিংসার রাজনীতির দোহাই পেরে সিবিআই এবং ইডির হানাকে ঢাল করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। আজ সিবিআই হানাতে পুরোটা স্পষ্ট হয়ে গিয়েছে, এরপর মুখ লুকোনোর জায়গা পাবে তৃণমূল? আসবো বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন।
দশে সিবিআই আধিকারিকরা ফিরাদ হাকিমের বাড়িতে এসেছিলেন বিশাল পরিমাণে সেন্ট্রাল ফোর্স নিয়ে। পাঁচ থেকে ছজন সিবিআই আধিকারিক, একজন সঙ্গে মহিলা আধিকারিকও রয়েছেন। সেগুলো প্রতিহিংসা। ববি হাকিমকে বিভিন্নভাবে বিভিন্নবার তাকে হ্যারেস করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আই এম এ থিফ। আমি কি চুরি করেছি? আমি কি চোর? বারবার করে হ্যারাসমেন্ট কেন? সামনে দিয়ে লড়তে পারে না, মিথ্যে অপবাদ দিয়ে পেছন দিক দিয়ে আমাদের সম্মান হানি করে। ছি ছি ছি। দুর্নীতির তদন্ত গতি পেলেই যেন প্রতিহিংসার ভূত দেখে শাসক দল। দুদিন ধরে দিকে দিকে সিবিআই, পুরো দুর্নীতির তদন্তে পুরো দস্তুর তল্লাশ চলছে। একের পর এক পুরসভা, একের পর এক প্রাক্তন পুর প্রধান থেকে চেয়ারপার্সনের বাড়িতে চলছে তল্লাশি। আর তল্লাশি শুরু হতেই প্রতিহিংসার অভিযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। সিবিআই ইডি নিয়ে বেজায় কোষা তাদের। রেল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না করে সকাল থেকে সিবিআই কে পাঠিয়ে দিয়েছে দিল্লি। 14টা থেকে 16টা মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছে, নগর উন্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি? আমি বলেছি কেউ কেউ বিজেপির নেতা ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সিবি করব, সিবিআই করব, ইডি করব। আমি বলি ক্যাচ কলা করবে। আমার কোই কুছ বলতে হ্যায় তো উসকো খিলাফ মে ইডি লাগা দেতা হ্যায়, সিবিআই লাগা দেতা হ্যায়। কিন্তু সেই সিবিআই যখন বিজেপি বিধায়কের বাড়িতে, তখন তৃণমূলের মুখে কুলু। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে বিজেপি বিধায়ক, বিজেপির নদিয়া দক্ষিণ জেলার সভাপতি পার্থ সারথী চ্যাটার্জির বাড়িতে সোমবার সকাল থেকে সিবিআই তল্লাশি। বিজেপি কিন্তু এই তল্লাশিতে কোনো প্রতিহিংসা দেখছে না। এতদিন যারা চেঁচাতো যে ইডি সিবিআই বিজেপি বিরোধী দলকে দমন করার স্বার্থে ব্যবহার করা হয়েছে, ভারতবর্ষে কোথায় ইডি সিবিআইকে? বিজেপি নিজের ইচ্ছায় করেনি, দলীয় নির্দেশে হয়নি। তদন্ত পুরো নিয়োগে দুর্নীতি খুঁজতে, তার প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে দল প্রতীক নির্বিশেষে সক্রিয় তা প্রমাণ হয়ে গেল। রাজনৈতিক প্রতিহিংসার অজুহাত এরপর আর কোন মুখে দেবে তৃণমূল? রিপাবলিক বাংলা। আমার আজকে প্রথম প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকে বিতর্ক করব আমার আজকের অগ্নিবাণ। প্রতিহিংসার মিথ্যা দোহাই, মুখ লুকোনোর ঠাঁই নাই। আমার সঙ্গে যারা রয়েছেন আজকের বিতর্কে অংশ নেওয়ার জন্য, দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, রয়েছেন রাধামোহন রায়, আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক। আমার সঙ্গে রয়েছেন শায়নদীপ মিত্র, সিপিআইএম মুখপাত্র, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। শুরু করবো রাধামোহন বাবু আপনার কাছ থেকে। ফানুস তো ফেটে গেল রাজনৈতিক প্রতিহিংসার, এবার কী বলবেন? পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে, মানে রানাঘাটের, রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, এখন বিজেপির নদিয়া জেলা দক্ষিণ জেলার সভাপতি এবং বিধায়ক, তার বাড়িতে আজকে সিবিআই ওই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে। তাকে কিন্তু দেখলাম না সিবিআই বেরিয়ে যাওয়ার পরে তিনবার ছি 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 ইত্যাদি ইত্যাদি বলতে। দেখুন, এই যে আজকে যে রেটটা হলো, এই রেটটা কি, মানে আমার যেটা মনে হচ্ছে বা জনগণের যেটা মনে হচ্ছে, এই রেটটা চোখে ধাঁধা ফেলার রেট না তো? কেন, প্রথম যেটা হচ্ছে, এখন তো কোর্টও বলছে যে এই তদন্তটা কী ভাব কী হচ্ছে, তার জন্যে তো সিবিআই ইডিকে অনেক ডিভিশন বেঞ্চ বলে একটা কাট অফ মার্কস, কাট অফ টাইমটাও দিয়েছে, যেটা হচ্ছে ডিসেম্বর অবধি পুরো নিয়োগটা, পুরো তদন্তটা কমপ্লিট করতে হবে। দিনের পর দিন তো ট্রায়াল চলছে, আর আমরা তো সবাই জানি যে সিবিআই আর ইডির, আপনাকে জিজ্ঞাসা করে আছে লালু প্রসাদ যাদবের ট্রায়াল কতদিন চলেছিল? না নিশ্চয়ই, না বলুন, আমি নিশ্চয় না, নিশ্চয় না বলুন, আমাকে বলুন হিসেবটা, বলুন আমি আমি দর্শকদের সামনে বলুন হিসেবটা। না আমি আগে এটা বলে নি, না না আগে এটা বলুন, আমি আগে এটা বলুন, দিনের পর দিন ট্রায়াল চলছে বলতেন তো, আগে এটা বলুন। না দিনের পর দিন, কেন দেখুন একটা কথা বলি,
27 বছর রামমোহন বাবু, বলতে লজ্জা করছে আমি জানি, 27 বছর। এই সময়ের মধ্যে লালু প্রসাদ রেলমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, চেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন, বউকে মুখ্যমন্ত্রী করেছেন, ফিরে এসে আবার রেলমন্ত্রী হয়েছেন, আবার মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন, নির্বাচনে লড়েছেন, শেষমেশ জেলে খালি টেনেছেন 27 বছর। জয়ললিতা, দোষী প্রমাণিত হওয়ার জন্য কতদিন সময় লেগেছিল রামমোহন বাবু? দেখুন, আমি আপনি বললেন সঙ্গী যখন জেলে গেলেন লজ্জা লাগছে, তিনি উপরে চলে গিয়েছেন, ফলে আর জেলে যেতে পারেননি। কোর্টেরও লজ্জা লাগা উচিত যে কোর্ট একটা বলে মানে স্ট্রেট একটা অর্ডার দিয়েছে যে ডিসেম্বর অবধি তদন্ত কমপ্লিট করতে। আদালত তো যা ভালো বুঝেছে করেছে, নিশ্চয়ই করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আমি বলছি যে দিনের পর দিন তদন্ত চলছে, আর চলছে তো আপনাদের জন্য না। অনেকবার কি হয়, চিঠি দিলে যাবেন না, আপনাদের দলনেতা 500 অ্যাপিল করবেন, আবার উকিলকে পাঠিয়ে দেবেন, আমি কেন হিসাব দেব? আমি কেন হিসাব দেব? হিসাব দিতে চাইছেন না তো? আজকে হিসেব দেওয়ার দিন ছিল, হিসেব দেওয়ার জন্য ডেকেছিল ইডি, রাজভবনের সামনে একটা মেকি ধর্ণায় বসে থাকলেন, গেলেন না। কালকে হিসেব দেবেন কিনা জানি না। আমার প্রশ্ন, এই যে পুরনিয়োগ দুর্নীতিতে আজকের হানাটা, সিবিআই হানাটা কি দেখিয়ে দিল? এতদিন ধরে তৃণমূল একটা মিথ্যে কথা বলছিল, বলুন আপনাদের মিথ্যা ধরা পড়ে গেছে কিনা? কোথায় প্রতিহিংসা? বিজেপির বিধায়ক কোথায় প্রতিহিংসা দেখতে পাচ্ছেন বলুন না? নিশ্চয়ই আমি একটা কথা বলি আপনাকে, যে যে তদন্তটা যে হচ্ছে, দেখুন আমরা সবাই, আপনি আমি সবাই, আমরা কিন্তু ওয়েট করে আছি যে মানে অ্যাট দ্য এন্ড কী হবে। আচ্ছা, সিবিআই আর ইডির যে তদন্তটা, এটা তো অনেকজনের উপরে আছে, মানে তাদেরকেও তো ধরা উচিত আমার মনে হয়। তাদেরকে তো ধরা হচ্ছে না শুধু একটা পার্টি, একটা দল বা অপোজিশনকে, না আমি বলি না, আমরা লিস্ট দেওয়ার কি আছে? আমরা তো লিস্ট দেব না, আমরা লিস্ট দেওয়ারকে আমি বলি আপনাকে, আপনাদের ধরন থেকে তাই মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ দরকার, জিতেন্দ্র তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারির আপনি জানেন কোল্ড স্ক্যাম আর আচ্ছা, আপনি এত লোকের নাম জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত লোকের নাম জানেন, কার কার বাড়িতে সিবিআই যাওয়া উচিত, সিবিআই ডাকলে তার কি করা উচিত জানেন না? আমি তো বুঝতে পারছি না, বলুন না, এটা বলুন না। সিবিআই ইডি, সিবিআই ইডি একটা, দেখুন একটা এমন ইডিকে কেন ধরা পড়ে গেছে আপনারা, রাধামোহন বাবু কেন কনস্টিটিউট করা হয়েছে? আপনাদের নির্জলা মিথ্যে ধরা পড়ে গেছে। আমি বলিনি, একটু অনির্বন্ধ একটু বলতে দিন আমাকে, ইডিকে কেন ফ্রেম করা হয়েছে, বলতে পারছেন না তো? অ্যাক্টিভ করা হয়েছিল, কারণটা হচ্ছে ইডিকে ইন একটা মানে একটা পিএমএলএ একটা আনা হয়েছিল। পিএমএলএ একটা কি? পিএমএলএ একটা হচ্ছে যখনও কোনো ইকোনমিক ক্রাইম হবে তখন এনফোর্সমেন্ট ডিরেক্টর টাকাটা গেল কোথায় খুঁজবে। এই তো ইডি, ইডি আমি বলি, নারায়ণ রানে সেও কিন্তু মানি লন্ড্রিং করেছিলেন। এবার রাজ্যের বাইরে বেরিয়ে পড়েছিল না? আমি রাজ্য কেন কেন, বিকজ এভরিথিং ইজ ইন্টার রিলেটেড, সব কিন্তু ইন্টার রিলেটেড। রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি আর এই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে নারায়ণ রানে আছে। দুর্নীতি তো কেন বলছে আছে, নারায়ণ রানে আছে, মানি লন্ড্রিং। আরে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় আপনাদের নেতাগুলো ডাকলে যায় না কেন, আর গেলে পরে বলে কেন যে আমরা প্রতিহিংসার শিকার? কিন্তু ভালো করেছে তার মানে কেন বলে এটা রামমোহন বাবু আমাকে বলুন তো। এখন নারায়ণ রানেকে ধরবেন, ঢাল করছেন না? আমি তো বলছি সিবিআই ইডি যখন আগে আপনি আমাকে সাধু সাধু মানে কি? দেবজিৎ বাবু, আপনাকে পার্থ সারথি চট্টোপাধ্যায়কে সাধু মনে হচ্ছে? সিবিআই কোনো নাম নিয়ে এগুলো কি? আপনি নাম নিয়ে এলে সেই নাম অনুযায়ী সিবিআই ডাকবে? এটা তো হতে পারে না, স্মাগলিং এটা হতে পারে না, আপনার নাম অনুযায়ী সিবিআই ডাকবে এটা হতে পারে না। সিবিআই ডাকবে, নিশ্চিতভাবে দোষী মনে করে ডাকবে, যেমন আজকে হানা দিয়েছে। দেবজিৎ বাবু, আপনাদের মনে হচ্ছে পার্থ সারথি চট্টোপাধ্যায় নির্দোষ? তত্ত্বটার কি হবে? আমি তো সেটাই ভাবছি, এতদিন ধরে বলা হতো না যে আপনার দলে গেলেই ওয়াশিং মেশিন, তার বাড়িতে আর সিবিআই যায় না। তা আপনারা কি কোনটা দেননি, ওয়াশিং মেশিনটা দেননি না ডিটারজেন্ট পাউডারটা দেননি? আমি বলছি পার্থ সারথি চট্টোপাধ্যায় গায়ে দাগ তো ধুলো না? না না না, প্রথম কথা হচ্ছে যে আদালতের নির্দেশে, আদালতের নজরদারিতে এই তদন্ত চলছে। এতদিন ধরে বলা হতো যে বিজেপি নাকি সব কিছু করছে, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় লোকের বাড়ি বাড়ি, মানে লোক মানে মা মাটি মানুষের লোক, চোখের লোক মানে হচ্ছে একমাত্র যারা ওই টিএমসি করেন তারাই মানুষ, আর বাকিরা তো মানুষজন নন, তো বেছে বেছে তাদের বাড়িতেই নাকি যাচ্ছে। তো ইদানিংকালে এটা চলছিল এবং মানুষ এটা তো এতবার মিথ্যাটা বাজারে চালানো হয়েছে বিভিন্ন তরফ থেকে, শুধুমাত্র তৃণমূলের তরফ নয়, আরও বাকিরাও এত চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তার পেছনে, টিভিতে বসে, চায়ের দোকানে, পানের দোকানে, কাজ না থাকার ফল যে এটা বলছিলেন, মানুষ এটা বিশ্বাসও করতে কিছু কিয়দংশে শুরু করেছিলেন এবং কিরম যেন একটা হচ্ছিল ব্যাপারটা। কিন্তু ইদানিংকালে এখন তাহলে সেটিং থিওরি আর রইল না। এখন সেটিং থিওরিটা কি, এটা তো আইওয়াস বলা যাবে না, তাহলে হাইকোর্টের নির্দেশে যে বা নজরদারিতে যে মন, আমি কিন্তু বলিনি, একটু বলতে দাও, যে নজরদারিতে যেটা চলছে তাহলে সেটা তাহলে মিথ্যে, হাইকোর্টও তাহলে এই সেটিংয়ের মধ্যে সামিল হয়ে গেলেন,
আচ্ছা, ওয়াশিং মেশিন থিওরি ছিল না, ওদের দল থেকে আমাদের দলে এলে কি হয়? আমরা শুধু একটা সময় দেখুন, এখানে নেতা বা নীতি মানে নেতা কিংবা সমস্যা এটা নয়, মানুষ জানে কার নির্দেশে কিভাবে এই অত্যাচার বাংলার মানুষের উপরে হয়েছে, মেধাবীদের যে মেধা ছাত্রছাত্রীদের তা কিভাবে প্রতারিত হয়েছে, কার নির্দেশে হয়েছে মানুষ সেটা জানে। মানুষ আরও এটা জানে যে এটা শুধুমাত্র একজন মন্ত্রী, দুজন মন্ত্রী, তিনজন চেয়ারম্যান, চারজন ভাইস চেয়ারম্যান বা পাঁচজন বা তৃণমূলের লোকের কাজ নয়, এটা হচ্ছে অনেক উঁচু তলা থেকে অনুপ্রাণিত হয়ে তার একদম নীল নকশা তৈরি হয়ে তারপরে রাস্তায় নেবে এটা এক্সিকিউটেড হয়েছে। আস্তে আস্তে জাল গোটানো হচ্ছে এটা মনে হয়। তবে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দীর্ঘসূত্রিতা চলছে। এবারে যে সময় আপনি আমাকে জিজ্ঞেস করলেন পার্থসারথি বাবুর কথা, পার্থসারথি বাবু অবশ্যই বিজেপির প্রতীকে জেতা একজন বিধায়ক, এতে কোনো ভুল নেই, কিন্তু তিনি তো ছিলেন, তিনি তো সেই এই সিস্টেম অনুপ্রেরণা সিস্টেম যখন রান করছিল সেই সময় তিনি সেই সিস্টেমের মধ্যে থেকে তিনি ছিলেন, যথারীতি তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে তখন পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেই সিস্টেমে পুরসভার দুর্নীতির কারণে সিবিআই তার বাড়িতে গেছে কোনো কারণে জানতে চেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটাই ওয়াশিং মেশিন বা যদি বলেন বা সার্ফ সোডার কম বেশি, যে এক জায়গা থেকে বেরিয়ে একজন প্যাসিভ ভয়েস নয় অ্যাক্টিভ ভয়েসে বলছেন আই এম এ থিপ, আর অন্যজন কোনো কথাই বলছেন না, তিনি স্বাগত জানাচ্ছেন, হয়তো ওই দলে থাকলেও তাকে তাকে অনুপ্রেরণা প্রেরিত হয়ে বলতে হতো আই এম এ থিপ। না না, কথা বলেননি শুধু তাই না, কথা বলছেন, কথা বলছেন, কিন্তু যেহেতু নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিশেষ করে স্কুলের শিক্ষক শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ফিরদৌস শামীম অনেকগুলি মামলার সঙ্গে যুক্ত, আমি আপনার কাছেও আসবো। আমি শায়নদীপ আপনার কাছে আসছি, রাজনৈতিকভাবে আপনাদের যে অভিযোগটা ওই ওয়াশিং মেশিন তত্ত্ব ইত্যাদি আপনাদেরকেও প্রচুর আওড়াতে শুনি, কী হলো আজকে? এ তো আপনাদের হাতে আর থাকলো না, আপনাদের যে এতদিন ধরে একটা প্যাসিভলি, আমি জানি পশ্চিমবঙ্গের মানুষের জনমত ভয়ঙ্করভাবে তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতির প্রশ্নে, সেই কারণে আপনারা এখানে সরাসরি সর্বভারতীয় মাধ্যমের মতো বলতে পারবেন না চিদম্বরমের বাড়িতে সিবিআই হানা খারাপ হয়েছে, অমুকের বাড়িতে খারাপ হয়েছে এখানে, তাই ঘুরিয়ে ফিরিয়ে আপনারা সমর্থন করবার জন্য একটা নতুন পদ্ধতি বেছে নিয়েছিলেন, বিজেপির বাড়িতে যায় না কেন? তো বিজেপির বাড়িতে গেল তো আজকে কী হবে আবার সন্দীপবাবু? প্রথম কথা হলো যে পি চিদম্বরম বা ডি কে শিবকুমারের বাড়িতে ইডি সিবিআই বা নিউজ ক্লিকে দিল্লি পুলিশের অফিসারদের হানা, আর এখানে পশ্চিমবাংলায় যে তদন্ত হচ্ছে, দুটোর পার্থক্য আমার থেকে আপনি অনেক গুণ ভালো জানেন, পুরোটাই আদালতের নির্দেশে। দ্বিতীয় কথা আমার, যে ওয়াশিং মেশিন তো বটেই, একটা ওয়াশিং মেশিন হয় অটোমেটিক আর একটা হলো সেমি অটোমেটিক, সেমি অটোমেটিকের দুটো কম্পার্টমেন্ট থাকে, এই তৃণমূল বিজেপি এখন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে চলছে, এখন ওয়াশিং মেশিনে ক্লাস চেঞ্জ করছে। আচ্ছা, বিতর্কের মধ্যে যাচ্ছি না, একটা তো অনির্বাণ দা ঠিক যে এখানে দুর্নীতি হয়েছে, পৌরসভায় চাকরি দিয়ে তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, চাকরি বিক্রি করেছে, সেই চাকরি বিক্রি টাকায় তৃণমূলের নেতাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, কারণ চুরির মাল দুটো জায়গায় ভাগ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস আর কিছুটা বিজেপিতে, সেই জন্য পার্থ চ্যাটার্জি চ্যাটার্জিকে ডাকাডাকি করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে ডাকা হবে কি না আমি জানি না। আমার কথা হলো যে ইডি সিবিআইয়ের কাছে আমাদের প্রসঙ্গ, নারদা সারদার একটা আতঙ্ক তো আমাদের আছেই, সাধারণ মানুষের আছে, কিন্তু এই এতদিন পর যদি এই চুরির তদন্ত হয়, তারপর যদি সেই চোরাই মাল দুবাই মরিশাস বা স্পেনে পাচার হয়ে যায়। একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, জাস্ট মানে ফর ইনস্ট্যান্স জিজ্ঞাসা করি, আপনাদের আতঙ্কটা চোর চুরি দুর্নীতির ক্ষেত্রে আপনাদের এই আতঙ্কটা অ্যাকিউজদের ক্ষেত্রে যতটা, অ্যাকিউজড আমি এই কারণে বলছি, আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, বটেই তো ভিডিওতে তো ছবি দেখা গেছিল, স্টিল অ্যাকিউজ, তার কারণ প্রমাণিত হননি, কাকলি ঘোষ, দস্তিদার, সৌগত রায়, ফিরাদ হাকিমদের মতোই, তাই বলছি অ্যাকিউজড। তো এইখানে যতটা স্ট্রং আপনাদের এই বিলিফ, আপনাদের এই ঘৃণাটা যেদের সঙ্গে গা ঘষবো না, যারা কনভিক্টেড তাদের ক্ষেত্রেও কি এতটাই স্ট্রং? কনভিক্টেড আরও বেশি স্ট্রং হবে, তাই তাই লালু প্রসাদ যাদব কী করেন আপনাদের সঙ্গে? লালু প্রসাদ যাদবের সঙ্গে কোন জায়গায় আমাদের কি বোঝাপড়া হয়েছে? বিহারে একসঙ্গে ভোটে লড়েন তো, আগের বিধানসভা তার আগের বিধানসভায় আমাদেরকে আলাদা লড়তে হয়েছে, আমি সেই বিতর্কে যাচ্ছি। 2016 বিধানসভা ভোটে নীতিশ, লালু, বাম, কংগ্রেস তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, 2016 বিধানসভা ভোটটাতে আমরা আলাদা লড়েছিলাম, তখন কংগ্রেস আরজেডি একসাথে সিপিআই সিপিআইএমএল সিপিআইএম, আমি তার জন্য দায় এড়াচ্ছি না, একটা পলিটিক্যাল কম্পালশন। আমার একটা অন্য কথা মনে হয় সন্দীপ বাবু, কি বলুন তো, বামপন্থীরা কি ওয়াশিং মেশিন, মানে দুনিয়ার দাগি, দুনিয়ার চোর,
যারা ছাপ মারা কনভিক্টেড জেল খাটা আপনাদের গায়ে যে ঘা ঘষবে উনি তারা শুদ্ধ হয়ে যাবে, সে তো প্রমাণ পেলেন, আপনাদের ধারে কাছে নেই বা আপনাদের বিরুদ্ধে আছে বলে পেলেন যে আপনাদের বিরুদ্ধে আছে বলে তখন সে দাঁড়িয়ে হয়ে যাবে। মেশিন তো বটে, শুভেন্দু অধিকারী যদি কালকে আপনাদের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া করেন একটা নতুন দল খুলে বা বিজেপি যদি করে দ্বিতীয় কথা হলো যে লালু প্রসাদ যাদব তার সঙ্গে আরজেডির পার্থক্য আছে, আরজেডি কে তারা ভোট দেয় সমর্থক তাদের পার্থক্য আছে। আপনি সবটাকে এক করে ফেললে খুব গর্ব না, আপনারা তো আরজেডির সমর্থকদের সঙ্গে নির্বাচনী জোট করেন, অন্যদিকে লালু প্রসাদের ছেলের সঙ্গে করেছেন, লালু প্রসাদ আমাকে এত সময় দেবেন না দাদা, এখন ইন্ডিয়া জুড়ে যাচ্ছে, আমি এত সময় দেব, আরো অনেকে রয়েছেন, সে ডিএম কে সঙ্গে আমরা এখন জোট করছি, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় না, করোনা নিয়ে তো কনফ্লিক্ট নয়, অন্যতম আপনি জলিতার সঙ্গে জোট, জলিতার দলের সঙ্গে জোট আমি বলছি, রাজনৈতিক এজেন্ডা বলছি, লালু প্রসাদ যাদব আপনাদের ঘৃণা কোথায় যায় দুর্নীতির বিরুদ্ধে, এই তো দুর্নীতির বিরুদ্ধে তো বিজেপিরও ঘৃণা আছে, তারপরেও তো এআইডিএম কে সঙ্গে এত দিন ধরে বিজেপির সম্পর্ক ছিল, তারপর সেখান থেকে বেরিয়ে এলো বিজেপি, কি সম্পর্ক ছিল, সরকার করেছে না, সরকার করেনি, কিন্তু বিজেপির সঙ্গে তো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ছিল, ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে বেরিয়েছে, ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি এই এই তর্কের মধ্যে চলতে চলে গেলে অনেকগুলো বিষয় কথা এক্স্যাক্টলি এই ধরনের তত্ত্বে চলে গেলে কি হবে জানেন তো, এখানে আলোচনা করছে ইংরেজি চুরি করে নিয়ে গিয়েছিল, তো ইডি কি তদন্ত শুরু করবে মাউন্টবেটেনের সঙ্গে, কোথাও কোনো সিট শেয়ারিং হয়নি, গোটা দেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে দুটো হয়, আবার গোটা দেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে আমাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে, রাজনৈতিক বোঝাপড়া হয়েছে, তার সঙ্গে আমি আবারও বলছি আরজেডি পার্টি লালু প্রসাদ যাদব তার সমর্থক সবটাকে আপনি এক মঞ্চে এসে ফেলে দিলে হবে না, লালু প্রসাদ যাদবের দুর্নীতির ইস্যুকে আমরা কেউ ডিফেন্ড করিনি, কংগ্রেসের যখন দুর্নীতির ইস্যু ছিল আমরাই বিরোধিতা করেছি, আবার সেই কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধিতায় আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে বা বোঝাপড়া করেছে করতে হয়েছে, আমাদের কোনো ডুবিয়াস রোল নেই, আমি আবারও বলছি অন্যদিকে অন্যদিকে চলে গেলে অন্যদিকে চলে গেলে দেবজি যদি বলে আপনিও যদি বলেন, আজকে দুটো পুরসভা অনেকগুলো পুরসভা হয়েছে আজকে, তার মধ্যে দুটো পুরসভার চেয়ারম্যানদের বক্তব্য শোনা, একজন প্রাক্তন অবশ্যই পার্থ সারথী চট্টোপাধ্যায় আর অন্যদিকে মধ্যমগ্রাম পুরসভা, এই সিবিআই হানার পর সিবিআই চলে যাওয়ার পর কি বলছেন পুর নিয়োগ দুর্নীতিতে তাদের আমলে এই পুরসভার কি ভূমিকা ছিল, দুজনের বক্তব্য শুনলেই গায়ের রং খাড়া হতে বাধ্য তৃণমূল ছাড়া বাকি সকলের, শুনুন কি বলছেন। আমরা তো নিয়ম মেনে পদ্ধতিগতভাবে আমরা পেপার অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, বিভিন্ন কোম্পানি অ্যাটেন্ড করেছিল এবং তাদের সমস্ত আমরা কাগজপত্র দেখে আমরা ডিএলবিকে জানিয়েছিলাম, ডিএলবির অ্যাপ্রুভাল দিয়েছে এবং সেটা এবিসি ইনফোসিস বলে একটি কোম্পানিকে, সেই কোম্পানি তরফ থেকে ইডির আমাদের যারা ডিএলবিতে পারমিশন দিয়েছে তারাই সমস্ত কন্ডাক্ট করেছে, ওরাই ডিএলবিতে জানিয়ে দিয়েছে, ডিএলবি সমস্ত পদ্ধতিগত কাগজপত্র দেখে তারা আমাদের স্যাটিসফাইড হয়ে অ্যাপ্রুভাল দিতে বলেছে, বোর্ড অফ কাউন্সিলারে আমরা সেই নামগুলো অনুমোদন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি তো বলছি একবার কি দুবার হয়তো তিনি এসেছেন, কিন্তু ওই ফিগারটা আমার সেই সময় মনে পড়ছে, সবটাই অফিসিয়াল পদ্ধতি এবং এবং ইয়ে থেকে বামফ্রন্টের আমল থেকেও হয়েছে, যে পদ্ধতি বামফ্রন্টের আমলে আমি নিয়োগ দিই, থার্ড পার্টিকে দিয়ে এই গভর্নমেন্ট দিয়ে যখন এলো তখন করিয়েছি সেইভাবে, এবিএস ইনফোসিসকে আমি কিন্তু ডাকিনি, আমি অ্যাড দিয়েছিলাম এটা আমার মনে আছে, ওরা আমি অ্যাড ইনভাইট করেছিলাম ওরা এসেছিল। স্পষ্ট বললেন পার্থ সারথী চট্টোপাধ্যায় এবং নিমাই ঘোষ কি ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ, যাদের হাতে এই নিয়োগের সম্মতি দেওয়ার ক্ষমতা তারা সব জানতেন, তারা যথাযথ জায়গা থেকে সব পাস করিয়ে নিয়েছেন, নিয়োগ হয়েছে, বেতন হয়েছে, মানে জ্যোতিষমান চট্টোপাধ্যায় 2009 ব্যাচে প্রমোটি আইএএস, তার বাড়িতে কয়েকদিন আগে যখন ইডি হানা দিয়েছিল 13টি জায়গা একসঙ্গে হানা হয়েছিল, সেদিনকে জ্যোতিষমান চট্টোপাধ্যায় বাড়ি থেকে যা পাওয়া গিয়েছে তাতে বোঝা গেল তার সূত্রেই বোধহয় যাওয়া, না হলে হঠাৎ ডাইরেক্টর অফ লোকাল বডিস 2020 পর্যন্ত এই জ্যোতিষমান চট্টোপাধ্যায় তার কাছ থেকে অনুমতি নিয়ে তার দপ্তর থেকে অনুমতি নিয়ে তাহলে সবটা হয়েছিল, অয়নশীলের সংস্থা একবার নয় দুবার অন্তত নিয়োগ করার সুযোগ পেয়েছিল,
অয়নশীলের সংস্থার মতো দাগি সংস্থা। সন্দীপ আপনি প্লিজ ক্লোজ করুন, আমি ফিরদৌস ফোন করছি। সিবিআই শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত চলাকালীন কিন্তু এই পৌরসভা দুর্নীতি বিষয়টা সামনে এসেছে, মানে একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড। দ্বিতীয় আমার দুটো লাস্ট দুটো কথা, এই মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারপার্সন যা বলেছেন তদন্তের দরকার কি, এমনি অ্যারেস্ট করা যায় উনি যা বললেন। থার্ড কথা হলো যে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেনি, আপনি রেগে যাবেন অনির্বাণ, পার্থ সেরাতে চ্যাটার্জিকে অ্যারেস্ট করলো, আমি রেইড করলো। আমার কাছে দুটো প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস এক পার্থ চ্যাটার্জিকে বলির পাঠা বানালো, আর বিজেপি কি পার্থ সারথী চ্যাটার্জিকে বানালো? এটা উত্তর দেবজিৎ বাবুকে দিতে হবে। এ তো ভয়ানক ব্যাপার। আসলে কথা, নতুন বাজারে একটা রোগ বেরিয়েছে, রোগটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী ফোবিয়া। এই শুভেন্দু অধিকারী ফোবিয়ার নিয়মটা হচ্ছে এরকম, শয়নে স্বপনে জাগরণে এমনকি রাত্রির দুটোর সময় ঘুম ভেঙে যাবে, উঠে দু গ্লাস জলকে ঘুমিয়ে পড়ে আবার ভোরবেলা উঠে ওই শয়নে স্বপনে জাগরণে শুভেন্দু অধিকারীকে কেন ধরা হলো না, শুভেন্দু অধিকারীর কাছে কেন গেল না, এই ব্যাপারটা হচ্ছে। তার কারণ একটা ঘটনা, যে এরা সবাই জানেন যে এই ভদ্রলোক যদি বলতে শুরু করছেন, যেখানে যেখানে ঘা দিচ্ছেন সেখান সেখান থেকে সোনার খনির মতন সব সংবাদ সংবাদ বেরোচ্ছে এবং তারপরে আসছে, সবারই অসুবিধে হচ্ছে। এই ব্যাপারটা এরকম, আর রইল বাকি দুই পার্থের গল্প, যিনি ওনা মানে যিনি মন্ত্রী পার্থ ছিলেন সেই সময় এবং তার ঘরে তার বান্ধবীর ঘরে যেরকম টাকা পয়সা পাওয়া গেছে, এখনও পর্যন্ত তো সিবিআই বা যারা তদন্ত তদন্ত করলেন এই বিজেপিতে আসা পার্থর বাড়ি থেকে, আমাদের বিধায়কের বাড়ি থেকে, তো সেখানে তো এরকম কোনো কিছু এখনো দেখিনি। আর সব থেকে বড় কথা, পার্টির এটা স্ট্যান্ড, ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড, যাই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তদন্ত হওয়া উচিত, তদন্তের গতি অনাদি অনন্তকাল ধরে চলতে পারে না। যারা প্রতারিত হয়েছেন, যেসব ছেলেমেয়েগুলি রাস্তায় বসে আছে, তাদের অবিলম্বে চাকরি পাওয়া উচিত। তদন্ত একদিকে চলবে, কে অন্যায় কে দোষী সবকিছুই ঠিক আছে, কিন্তু এই ছেলেমেয়েগুলো যারা এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, দুটো পুজো হয়ে গেছে, তিন নম্বর পুজো আসতে চললো, যারা এইভাবে বসে আছেন রাস্তায়, তাদের ইমিডিয়েট তারা কোন টেবিলে কাজ করবেন সেই টেবিলটা দেখিয়ে দেওয়া দরকার। শুধু এরা রাস্তায় বসে আছেন না, রানাঘাট পুরসভাতে আজকে সিবিআই যাওয়ার পর পার্থ সারথী চট্টোপাধ্যায় এখন কোন দলে আছেন, আগে কোন দলে ছিলেন, আমার জানার বিন্দুমাত্র ইচ্ছা নেই। যারা চাকরি বেচেন তারা ঘৃণ্য জীব সমাজের। পার্থ সারথী চট্টোপাধ্যায় বেঁচে থাকলে যে দলে থাকুন তিনিও একই রকমভাবে ঘৃণ্য, প্রমাণ করবে সিবিআই ইডি। কিন্তু যারা ভুক্তভোগী তারা আজ রানাঘাট পুরসভার সামনে এসেছিলেন, তারা কি বলছেন শুনুন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয় অয়নশীল, আর এই অয়নশীলকে গ্রেপ্তারের পরেই একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হয়। এখানে আমার সঙ্গে যারা কথা বলতে চাইছেন তারাও একই রকমভাবে প্রতারিত হয়েছে চাকরি নিয়োগের ক্ষেত্রে। আমাদের অভিযোগ হচ্ছে 2019 সালে রানাঘাট পৌরসভা যে নিয়োগটা করেছে পুরোটাই দুর্নীতি করেছে। কারণ হচ্ছে এই রানাঘাট পৌরসভার কাছে আমরা জানতে চাই কীভাবে নিয়োগটা হয়েছে, তারা কোনো উত্তর দিতে পারেনি, কোনো রকম রেসপন্স করেনি। তারপর আমরা হাইকোর্টে দ্বারস্থ হই, হাইকোর্ট জাজমেন্ট দেয় রানাঘাট পৌরসভাকে, কিন্তু তারা কোনো রকম প্রুফ করতে পারেনি। তারপর আবার আমরা গিয়ে সেটাকে কন্টেম করি, কন্টেম চলছে রানিং এখন, এরপর রানাঘাট পৌরসভার চেয়ারম্যানের। যাই হোক, একই অভিযোগে কিন্তু আজকে তারা এসেছে এখানে সিবিআই আধিকারিকদের হাতে তাদের নথি সমস্ত তুলে দেবে, কারণ কোন কোন নিয়োগ দুর্নীতির ফলেই এদের চাকরি থেকে এরা বঞ্চিত হয়েছে এবং আজকে এখানে সিবিআই তদন্ত হচ্ছে। ভিডিও জার্নালিস্ট সুরজের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। এই ছবিটা তুলে ধরলাম একটাই কারণে, শুধু কলকাতাতে রাজধানীর রাস্তার বুকে যারা বসে রয়েছেন তারা নন, গ্রাম বাংলায় শহরে শহরে মফস্বলে মফস্বলে কত চাকরি প্রার্থী ছড়িয়ে রয়েছেন, কত রকমভাবে বঞ্চিত চাকরি প্রার্থী ছড়িয়ে রয়েছেন, এটা তার একটা নমুনা। কিন্তু ফিরদৌস শামীম, আমি আপনার কাছে আসছি, তদন্ত হলেই আমি প্রতিহিংসার শিকার বলে বুক চাপড়ানো আর অভিনয় করার দিনটা বোধহয় শেষ, অন্তত আজকের তদন্ত সেই ইঙ্গিত দিচ্ছে। ফিরদৌস শামীম, আপনি একমত? দেখুন, আমি কতগুলো তথ্য দিই, তার কারণ হচ্ছে এই তথ্যগুলো অত্যন্ত রিলেভেন্ট। গত 13 এপ্রিল এই বছরের ইডি একটি রিপোর্ট দাখিল করেন আদালতে, সোমেন নন্দীর ম্যাটার, যে মামলাটি আমি করেছিলাম সেই সোমেন নন্দীর ম্যাটারে ইডি রিপোর্ট দাখিল করে বলে যে আমরা যখন অয়নশীলের বাড়িতে তদন্ত করছিলাম, সেই তদন্ত করাকালীন আমরা অয়নশীলের বাড়ি থেকে কিছু ডকুমেন্ট পেয়েছি, সেই ডকুমেন্ট থেকে পরিষ্কার হয়ে গেছে যে মিউনিসিপ্যালিটির নিয়োগেও দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির পরিমাণ কত সেটাও কিন্তু ইডি সেই রিপোর্টে উল্লেখ করেন। সেই দুর্নীতির
পরিমাণ 13 এপ্রিল 2023-এ ইডি জানাচ্ছে 200 কোটি টাকা এবং ইডি বলছে এই অয়নশীলের কোম্পানি এতক্ষণ বলছিলেন না বিজ্ঞাপন দিয়েছি আপনি দেখাচ্ছিলেন কেউ একজন নেতা বলছিলেন আমরা তো সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি হ্যাঁ বিজ্ঞাপন দিয়েছিলেন কিন্তু অদ্ভুত ভাবে এই অয়নশীলের কোম্পানি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ওএমআর তো এই নিয়োগের ক্ষেত্রে ওএমআর তৈরির দায়িত্ব পেয়ে যেতেন এবং তিনিই সেই ওএমআর গুলো অ্যাসেস করতেন তার কোম্পানি অ্যাসেস করে নাম্বার দিতেন এবং কারা কারা নিয়োগ পাবে তার তালিকাও তার কোম্পানি তৈরি করতেন এটা একটা অদ্ভুত বিষয় নয় যে অয়নশীলের কোম্পানি বিভিন্ন মিউনিসিপ্যালিটির গুলো দায়িত্ব পাচ্ছেন এবং কেউ কিছু জানছেন না তারা ব্যাপারে বিজ্ঞাপন দিচ্ছেন আর সেটা দেখে অয়নশীল চলে আসছেন অয়নশীলের কোম্পানি দিয়ে এখানেই মূল রহস্যটা লুকিয়ে আছে যে অয়নশীলের কোম্পানি কিভাবে বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলোর দায়িত্ব পেয়েছে ওএমআর শীট তৈরি করাতে যে অয়নশীলের কোম্পানি স্পষ্ট ফিরদৌস আমি একটা জিনিস তো স্পষ্ট ফিরদৌস বাবু যে ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ সব জানতো নিমাই ঘোষ বলছেন পার্থ সারথি চ্যাটার্জিও বলছেন আজকে তৃণমূল বলছেন প্রাক্তন তৃণমূল আজকের বিজেপিও বলছেন অনুমতি নিয়ে করেছেন দুবার দিয়েছেন একদম আমি জাস্ট এর পরের লাইনে ওটাই আসছিলাম যে তাহলে তো এই যে নিয়োগ দেওয়া এবং নিয়োগ পাওয়া এটার মধ্যে শুধুমাত্র অয়নশীল আর মিউনিসিপ্যালিটি নেই তার উপরে আছে তার উপরে গেলে দেখবেন এই ডিএলবি পাবেন তার উপরে যাবেন তার উপরে গেলে দেখবেন অনেককেই পাবেন তাদেরকে যাদেরকে পেতে হবে সেই জন্য তো তদন্তকারী সংস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে কিসের জন্য যে দুর্নীতি হয়েছে তারা দুর্নীতির পরিমাণও জানিয়েছে কিন্তু সেই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত সেই দুর্নীতির বেনিফিশিয়ারি কারা সেই দুর্নীতির ফলে কতজন অযোগ্য চাকরি প্রাপক আছে তার স্থলে কোন যোগ্য চাকরি প্রার্থী চাকরি পেতে পারত তদন্ত চলছে এটার তদন্ত এটার চলছে না যে দুর্নীতি হয়েছে কি হয়নি দুর্নীতি হয়েছে আমি এটা শুনতে চাইছিলাম তার কারণ আমাদের বিরুদ্ধে মাঝে মাঝে লোকে বলেন আজকে ওই সব ধর্ণা মঞ্চ থেকে কথা হচ্ছিল আমরা নাকি মিডিয়া ট্রায়াল করি এরপরে সত্যি সত্যি দুর্নীতি যে হয়েছে তার আর ট্রায়ালের প্রয়োজন আছে কি আপনি যেটা বলছেন দুর্নীতির বেনিফিশিয়ারি খুঁজবার জন্য নিশ্চয়ই ট্রায়ালের প্রয়োজন আছে একদমই আপনাকে অনির্বাণ বাবু আমি জাস্ট তথ্য দিচ্ছি সেই কারণ জন্য বললাম তথ্যগুলো অত্যন্ত জরুরি তার কারণ গত 13 এপ্রিল ইডি সে নিজে রিপোর্ট দাখিল করে বলছে যে মিউনিসিপ্যালিটি দুর্নীতির ফলে 200 কোটি টাকা দুর্নীতি হয়েছে এটা এডির কিন্তু অ্যাসেসমেন্ট এই দুর্নীতি যে হয়নি এখনো পর্যন্ত কেউ এসে বলছে না যে না দুর্নীতি হয়নি এবং শুধু তাই নয় ইন্টারেস্টিংলি রাজ্য সরকার এই তদন্ত আটকাতে যখন মহামান্যবিচার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন যে এই পৌরসভার নিয়োগ দুর্নীতিরও তদন্ত সিবিআই করবে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রথমে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তার পরবর্তীতে সেই মামলা ফিরে এসছে এখন বর্তমানে মামলাটি মহামান্যবিচার মধ্যে অমৃতা সিনহার আদালতে হচ্ছে এবং সর্বশেষ দিন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই দুর্নীতির তদন্ত যে সিট এই যে শিক্ষা দুর্নীতির তদন্ত করছে সেই সিটি এই দুর্নীতির তদন্ত করবে বলে নির্দেশ দিয়েছে অতএব রাজ্য সরকার এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য সরকারের কোথাও একটা ব্যথা লেগেছে না হলে একবার যে পৌরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে তার তদন্ত করছে সিবিআই কেন রাজ্য সরকারের মনে কেন এত ব্যথা একেবারেই এবং ফিরদৌস শামীম এখানেই আমার গতকালের যতবার আমার গতকালের সাংবাদিক বৈঠকটা মনে পড়ছে আমি নীলাদ্রিবাবু আপনার কাছে আসবো রাজনীতিবিদদের নামে অনেক কথা শোনা যায় কিন্তু আমি জেনারেলাইজ করছি না কখনোই একসঙ্গে করছি না আমার এখানেও তো অনেকে বসে আছেন আমি তাদের সম্পর্কে এমন ধারণা পোষণ করি না কিন্তু যাদের বিরুদ্ধে আজকাল দুর্নীতির অভিযোগ উঠছে যাদের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই কি দোকান কাটা আপনি ভাবুন দুজন বলছেন যে অয়নশীলের সংস্থাকে একবার নয় দুবার বরাদ দিয়েছি ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ সব জানে ওখান থেকে অনুমোদন নিয়ে বরাদ দিয়েছি এবং তারপরে নিয়োগ হওয়ার পরে সেই কারণেই সরকারি কোষাগার থেকে বেতন পেয়েছে তারপরেও রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী সাংবাদিক বৈঠক করছেন ছি ছি বলছেন না অ্যাক্ট না প্রসিডিওর আমার কাছে ফাইল আসতো না বলছি আমার একটা প্রশ্ন নীলাদ্রিবাবু এই ডাইরেক্টরেট অফ লোকাল বডিজের যিনি কর্তা মানে ডিরেক্টর অফ লোকাল বডিজ এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় বারবার বলছি 2009-এর প্রমোটি আইএএস রিপোর্টটা করতেন কাকে ফিরাদ হাকিমকে করতেন না আপনার কাছে বিশ্বাসযোগ্য লাগছে না অনির্বাণ আপনার এভাবে ফিরাদ হাকিমকে সমালোচনা করা বোধহয় উচিত নয় কালকের সাংবাদিক সম্মেলনটা ভালো করে শুনুন ফিরাদ হাকিম প্রশ্ন রাখছেন আমি কি চোর তারপর ইংলিশে বলছেন আই অ্যাম আ থিফ অর্থাৎ তিনি
হয়তো অজান্তেই একটা স্বীকারোক্তি করে নিয়েছেন তিনি চোর, ইংলিশে স্বীকারোক্তি করে নিয়েছেন, সুতরাং তার সততা নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়। তিনি অন্তত চুরির ব্যাপারে সৎ আছেন এটা স্পষ্ট, হয়তো অজান্তেই করেছেন। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস দলটা এটা বুঝতে হবে, মানুষ কোনো আদর্শের জন্য আজকে করে না, মানুষ তৃণমূল কংগ্রেস করে চুরি করার জন্য, রোজগার করার জন্য, চুরির মাধ্যমে রোজগার করার জন্য। এই জন্যই আপনি দেখবেন বিভিন্ন দলের লোকেরা অনেক সময় উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে চলে যান। এই উন্নয়নটা শুধু কেন্দ্রের উন্নয়ন নয়, তার এলাকার উন্নয়ন নয়, এটা নিজেরও আর্থিক উন্নয়ন। এই আর্থিক উন্নয়নের রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া। আপনিও দেখবেন যারা তৃণমূল কংগ্রেস হয়ে আপনার কাছে বলতে আসেন, তারা অতীতে অন্য দল করে এসছেন, আজকে তৃণমূল কংগ্রেসে ব্যক্তিগত উন্নয়নের জন্য, এরকম অহেল দেখতে পাবেন। আরে তৃণমূল কংগ্রেস যদি চুরি না করে কি করবে? বড় রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবো, বিজেপির বক্তব্য আমার কাছে আছে, আমার কাছে প্রতিক্রিয়া আছে সিপিআইএম এর এবং কংগ্রেসের, কে কি বলছেন একবার শুনেন। তদন্তটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে চলছে, বারবার ইডি সিবিআই বিভিন্ন মামলায় তিরস্কারের সম্মুখীন হচ্ছে। কোর্ট জানতে চাইছে যে কেন তারা নির্দিষ্ট অংশে মামলায় প্রবেশ করতে চাইছেন না বা পারছেন না। কোন অন্যায়টা যখন করেছে তখন পার্থসারথী তৃণমূলের ইচ্ছি, কিন্তু হচ্ছে এই রাজ্যে কে কখন তৃণমূল কে কখন বিজেপি এটাই বোঝা যায়। যার জন্য মুকুল রায় বলেছেন যাই বিজেপি তাই তৃণমূল, কোনো ওয়াশিং মেশিনই তো কোনো কাজ করবে না। সিবিআই আর ইডি পশ্চিমবঙ্গে দিল্লি বিজেপি স্পন্সার্ডে এই ট্যুরিজম করছে, মানে ক্রিমিনাল ট্যুরিজম করছে, আসল মাথাদের কাছে পৌঁছচ্ছে না। আমি চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আপনার কাছে আসবো। এই যে আশুতোষবাবু বলছেন আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যে ক্রিমিনাল ট্যুরিজম চলছে ইডি সিবিআই, আমার এ নিয়েও এত কিছু বলবার নেই, আপনারা আপনাদের প্রতিক্রিয়া দেবেন, কিন্তু এই ওয়াশিং মেশিন যাহা তৃণমূল তাহাই বিজেপি, যদি ধরেও নি সত্যি তো পার্থসারথী চট্টোপাধ্যায় একসময় তৃণমূল করতেন, আজকে বিজেপি করেন, তৃণমূলের সময় এই দুর্নীতির অভিযোগ যখন তিনি তৃণমূলে ছিলেন, ধরতে তো যাচ্ছে, মানুষের তো প্রয়োজন ওটা, চোরটা ধরা পড়লো কিনা যে দলই থাক। আজকের পরে তৃণমূল কংগ্রেস তো ছেড়েই দিন, তাদেরকে কেউ ধর্তব্যের মধ্যে আনছে না দুর্নীতির প্রশ্নে, কিন্তু আপনারাও যে ঘুরিয়ে ফিরিয়ে একটা প্যাসিভ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, ইডি সিবিআই বিজেপিকে কেন ধরছে না সেটা বলতে পারবেন? না না, আমি দেখো তোমাকে একেবারে শুরুতে বলি, এখানে কোনো টাইম স্পিনিং করো না, যদি কোনো প্রশ্ন থাকে তুমি মাঝখান থেকে করো, একটু পরে করো, প্রথম শর্তটাকে আমাকে পূর্ণ করতে দাও। এক, তোমার এই প্রসঙ্গে আমি যে প্রসঙ্গটা শুনলাম তাতে লালু প্রসাদ যাদবের প্রসঙ্গ এলো, 27 বছর, জয়ললিতা 13 বছর, আর আরেকটি দল যেখানে সারদা থেকে তুমি যদি শুরু করো সেটাও এখন 12 বছরে পড়লো। এখন প্রসঙ্গটা হচ্ছে ওই দুটো ক্ষেত্রে কিন্তু জাজমেন্ট হয়ে গেছিলো, তুমি বলছো কনভিক্ট বা কনভিক্টেড, যদি হয়েও থাকে এমব্রেস করা যেতে পারে কারণ দ্যাট ইজ কনভিক্টেড, কিন্তু যেটা ট্রায়ালের মধ্যে থেকে আজকে 11 বছর ধরে 12 বছর ধরে চলছে এবং বারবার গতি বৃদ্ধি গতি গতি কম এই খেলাটা খেলা হচ্ছে, সেখানে প্রশ্নটা রয়ে যায়। যে প্রশ্নটা তুমি পার্টিনেন্টলি তুললে আমি তার উত্তর দিই। তোমাকে আমি দ্বিতীয় প্রশ্ন যেটা করব, সত্যি সত্যি তো ওয়াশিং মেশিন নিয়ে আমি কখনো কথা বলিনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি জানি না এই শব্দটা ঠিক কিনা ভালো কিনা, কিন্তু কখনো কখনো ডিটারজেন্টের একটা প্রশ্ন থাকে, ডিটারজেন্ট তো ইংলিশ শব্দ যেটা পরিশ্রুত হওয়া পরিষ্কার হওয়া, আমি তোমাকে এই কথাটা বলি, ধরো পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ, ধরো পূর্ব দেশে, আমার দেশের পূর্বে হেমন্ত বিশ্বশর্মা বলে একজন আছে যার বিরুদ্ধে সিবিআই চার্জ গঠন করা যেতে পারে, হয় না। রমেশ পড়িয়াল বলে একজন উত্তরে আছেন, রানায়ন রানে বলে একজন পশ্চিমে আছেন, ইয়েদুরি আপ্পা মুম্বাই দক্ষিণে আছেন, সর্বভারতীয় ব্যাপী একটি দল, তার সর্বভারতীয় চরিত্র থাকবে এবং সেই চরিত্রের ক্ষেত্রে তাদের যে নির্দিষ্ট ভূমিকা থাকে, এবং ইদানিং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারও যোগ দিয়েছে, আর এই ব্যান্ড ওয়াগানে যোগ দেওয়া যায়, এই ব্যান্ড ওয়াগানে যোগ দেওয়া যায় এবং তাতে বোঝা যায় আমি বিশেষভাবে যেটা বলতে চাইছি, অদ্ভুতভাবে তৃণমূলের মতো ভারত ভ্রমণে বেরিয়ে আমি তোমাকে বলি এটা তো শেষ নয়, এটা শেষ নয়, ডিটারজেন্ট দিয়ে বাইরে বার করে আবার ঢোকানো যেতে পারে, মুকুল রায় কোথায় আছেন, বিশ্বজিৎ দাস কোথায় আছেন, এই স্টেটমেন্ট দিয়ে বিজেপি আজ পর্যন্ত বলতে পারে না এক্স্যাক্টলি কতগুলো সংখ্যা তাদের আছে, তাহলে তো বলবো আজ তৃণমূল কাল অন্য দল। পার্থসারথী বাবু আজকে যেখানে ওনাকে কোয়েশ্চেন করা হয়েছে যে সময়কাল, সেই সময়কালটা কার, তৃণমূলের সময়কাল, আজকে তার ওনারশিপ বিজেপি নেবে না, বিকজ বিজেপি যদি অ্যাডাপ্ট করে থাকে, ধরে নিলাম অ্যাডাপ্টেড সন্তান,
তাদেরও তো দায়িত্ব নিচ্ছে না, বিজেপির টিকিট এরা জিতেছে, না না দায়িত্ব নিচ্ছে না। আমি কে কার দায়িত্ব নিচ্ছেন তার কথা শুনি, আমি প্রশ্ন করেছিলাম, না না আমি জিজ্ঞাসা করেছিলাম বিজেপি এর বিরুদ্ধে কোনো কথা বলছে কিনা, বলেনি, কোনো বিবৃতি দেয়নি, বিজেপি এর মধ্যে কোনো তদন্তকারী সংস্থা প্রতিহিংসা খুঁজে পায়নি। বিজেপি যদি শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে কথা বলতে পারতো, আজ মানে শুভেন্দু অধিকারী হতে হবে, মানে ওই আপনাদের লিস্ট নিয়ে বের হতে হবে। আমি একবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া একটা লিস্ট দেখি, রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া একটা লিস্ট, রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খুঁজে পেয়েছিলেন, এক মিনিট, রাজীব বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খুঁজে পেয়েছিলেন, একবার শুনুন কি খুঁজে পেয়েছিলেন। আরো অনেক মিনিস্টার ছিল, আমার অত মনে নেই, লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল, আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম, যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন, আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি, দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে। টাকা কি করে ঝাড়বে, কমিশন আরো বেশি কি করে খাবে, বনসহায়ক নিয়োগ পদে দুর্নীতি, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, রাজীব বন্দ্যোপাধ্যায় দেখতে ফর্সা, তৃণমূল কংগ্রেস কি আরো বেশি ফেস ওয়াশ দিল, আরো ফর্সা হয়ে গেছেন, তখন বিজেপিতে ছিলেন, ওয়াশিং মেশিনটা আসলে কারা, আজকে উত্তর দিন। রাজীব ব্যানার্জির বাড়িতে কতবার পুলিশ গেছে, ওয়াশিং মেশিনের যে দেখুন রাজ্য সরকারের চাকরি, প্লিজ দীর্ঘায়িত করবেন না, বাইরে যাবেন না, রাজ্য সরকারের চাকরি, সিআইডি তদন্ত করতে পারতো, পুলিশ পাঠাতে পারতো, তদন্ত খানা তল্লাশিটা অন্তত করতে পারতো, একদিনও গেছে কি রাজীব ব্যানার্জিকে ডেকেছে বা গেছে? আমি আমি বাইরে যাব না, আমি তদন্তের মধ্যেই থাকবো, আমি সিবিআই ইডির উপরেই থাকবো, আমি আমরা সিবিআই ইডির উপরে ভরসা রাখি, আর আমরা এটা বিশ্বাস করি যে সিবিআই আর ইডি বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা ট্রান্সপ্যারেন্ট ক্লিয়ার একটা তদন্ত করবেন, আমরা ভারতে ভ্রমণ করতে চাইছি না, আমার বক্তব্য হচ্ছে যে কেন বাকিদেরকে ধরা হচ্ছে না, তাদের আগে সাথে সিলড ভাবে স্ট্যাম্প ভাবে স্ট্যাম্প আছে। আমাদের স্ট্যান্ড পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এটা মনে করে এই লড়াই ব্যক্তির বিরুদ্ধে নয়, এই লড়াই একটি ব্যবস্থার বিরুদ্ধে, প্রথমে ব্যবস্থা, অবশ্যই তার মধ্যে যেসব ব্যক্তিরা যুক্ত আছেন তাদের বিরুদ্ধেও এই লড়াই জারি হওয়া দরকার, যে মেধা প্রতারিত হয়েছে, যারা চাকরির উপযুক্ত ছিলেন তাদেরকে বাইপাস করা হয়েছে, যাদের ঘরে টাকা পৌঁছেছে, যারা এই সামগ্রিক অন্যায়ের সঙ্গে যুক্ত, তারাও শুধুমাত্র কয়েকজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কয়েকজন নেতা, মন্ত্রী, আমলা, সান্ত্রি নন, অনেক উঁচুতে, অনেক উঁচুতে, আমি আবারও বলছি ব্যবস্থার পেছনে যে ব্যক্তিরা রয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পাঠাবে, পাঠাতে পারবে, আর যেদিনকে লালু প্রসাদ যাদবের সঙ্গ ছেড়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন বামেরা, সেদিনকে বোধহয় মানুষদের প্রতি ভরসা বা বিশ্বাস ফিরে পাবেন, একই কথা চন্দ্রবাবুদের ক্ষেত্রে প্রযোজ্য। আপাতত আপাতত তার সঙ্গে তো যাচ্ছে, ইডির উপরে প্রমাণিত চোরের সঙ্গে তো ভরসা রাখছি, তার কারণ তারা প্রমাণ করছেন তারা তদন্তটা দল দেখে রং দেখে করছেন না। অলিবানের অগ্নিবানের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। এরপর দেখুন সোজাসুজি সোনারি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।